স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকের ক্লাসে আমি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি বিষয়টা হলো টেন্স বা ক্রিয়ার কাল ভারবে আমাদেরকে মনে রাখতে হবে ভারবেরই পার্ট স্পিচের মধ্যে একমাত্র টেন্স হয় একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন ভিতের প্রয়োজন ঠিক তেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজকে নির্ভুলভাবে লিখতে অথবা পড়তে গেলে টেন্সকে অবশ্যই ভালোভাবে আমাদেরকে শিখতে জানতে হবে তাই জন্যই আজকে আমার এই ক্লাস তো আমি টেন্সটাকে আজকে পুরো বেসিক থেকে স্টার্ট করছি যাতে কারোর বুঝতে অসুবিধা না হয় এবং পরপর আমার প্রতিটা ভিডিওতে আমি ডিটেলস যে কটা টেন্স আছে তার সম্বন্ধে আলাদা আলাদা করে আমি বলে দেব তো এই টেন্স যাকে আমরা বাংলায় বলি ক্রিয়ার কাল এই টেন্স তিন ধরনের আছে আমরা জানি একটা হচ্ছে প্রেজেন্ট যেটাকে আমরা বর্তমান কাল বলি একটা পাস্ট যেটাকে আমরা অতীত বলি যেটা হয়ে গেছে কাজটা আর একটা ফিউচার যেটা হবে এখনো হয়নি যেমন আমরা বলি যে প্রেজেন্টে বলি টুডে পাস্ট হলে ইয়েস্টারডে ফিউচার হলে টুমোরো এগুলো আমরা ইউজ করি তো এই তিনটে টেন্সকে আবার আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেককে আরো চারটে ভাগে ভাগ করা হয় যেমন সিম্পল প্রেজেন্ট সিম্পল পাস্ট সিম্পল ফিউচার একে আরেকটা নামে ডাকে অনেকে প্রেজেন্ট ইনডিফিনাইট পাস্ট ইনডিফিনাইট ফিউচার ইনডিফিনাইট নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস ফিউচার কন্টিনিউয়াস প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট ফিউচার পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ এই তিনখানা টেন্সের আবার প্রত্যেকটা যেহেতু চারটে করে ভাগ আছে তার মানে মোট বারোখানা টেন্স আমাদেরকে জানতে হবে তো আজ আমি প্রথম এই টেন্সের যে ক্লাস সেই ক্লাসে আমি সিম্পল প্রেজেন্ট অথবা প্রেজেন্ট ইন্ডিপেন্ট টেন্সটা আমি ডিসকাস করছি না হোয়েন ডু উই ইউজ দিস টেন্স কখন আমরা এটা ব্যবহার করি এই টেন্স না আমরা এই টেন্স ব্যবহার করব টু এক্সপ্রেস হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং অ্যাট দ্য প্রেজেন্ট মুমেন্ট অর্থাৎ বর্তমান সময়ে যেটা ঘটে বা ঘটছে সেটা আমরা বোঝাতে এই টেন্স ইউজ করি এক্সাম্পল দিলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে এতে আমি একটা লিখেছি এক্সাম্পল সি হাউ ইট রেন্স দেখো কেমন বৃষ্টি হচ্ছে তাহলে রেন্স এটা প্রেজেন্ট ফর্মে আছে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স নাম্বার বি আর একটা এক্সাম্পল দিয়েছি সি হাউ সুইটলি রানি সিংস দেখো কি সুন্দর রানি গান করে তো এই যে সিংস এটা দেখে আমরা বুঝতে পারছি সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে আবার কখন ইউজ করি টু এক্সপ্রেস এ হ্যাবিচুয়াল অ্যাকশান অর্থাৎ অভ্যাসগত কাজ অভ্যাসগত কাজ বোঝালে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে বাক্যটাকে লিখব এক্সাম্পল উই গো টু স্কুল ডেইলি দেখ উই গো গোটা প্রেজেন্ট ফর্ম তাহলে আমরা রোজ স্কুলে যাই এটা অভ্যাসগত কাজ বোঝাচ্ছে नंबर बी टेक्स एक्सरसाइज एवरीडे टेक्स अर्थात से रोज व्यायाम कर टेक्स कथा टेंस प्रेजेंटेंस नंबर सी दी दिए सी ड्रिंक्स मिल्क एवरीडे ड्रिंक्स भारत आल प्रेजेंटेंस से प्रतिदिन सकाले दूध खाए तो मेरा प्रतिदिन सकाले दूध खाए নাম্বার থ্রি যে পয়েন্টটা আমি এখানে উল্লেখ করেছি টু এক্সপ্রেস ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য অর্থাৎ যেটা চিরসত্য সেটা বোঝাতে আমরা সিম্পল প্রেজেন্টেন্স ইউজ করব এক্সাম্পল দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এটা চিরসত্য যে সূর্য পূর্ব দিকে ওঠে রাইজেস এই যে ভাবটা লেখা হয়েছে সিম্পল প্রেজেন্টেন্স নেক্সট এক্সাম্পল ওয়াটার ইজ লাইফ জল হচ্ছে জীবন এটা সত্য কথা ইস্টার প্রেজেন্ট ফর্মে লেখা আছে নাম্বার সি এক্সাম্পল দিয়েছি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি অর্থাৎ সততা একটা মহৎ পন্থা এটা সত্য কথা সিম্পল প্রেজেন্টে লেখা হয়েছে ইজ লেখা আছে ওকে চার নম্বর পয়েন্ট যেটা উল্লেখ করেছি এখানে টু এক্সপ্রেস এ হিস্টোরিক্যাল ফ্যাক্ট অর্থাৎ কোনো ঐতিহাসিক ঘটনা যদি বোঝায় কোনো ঐতিহাসিক ঘটনাকে যদি আমাদের লিখতে হয় সেটা সিম্পল প্রেজেন্টেন্সে আমরা হিস্টোরিক্যাল ফ্যাক্টকে যখন লিখি সিম্পল প্রেজেন্টেন্স আমরা ইউজ করব যেমন সুভাষ লিডস দ্য ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি অর্থাৎ সুভাষ চালনা করেছেন ভারতীয় জাতীয় যে সৈন্যদল তাকে তার মানে এটা একটা ঐতিহাসিক ঘটনা সেটা বর্ণনা করছি তাই জন্য সিম্পল প্রেজেন্ট ইউজ করলাম তাহলে এখন আমাদের এই সেন্টেন্সগুলো থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে সিম্পল প্রেজেন্টেন্সের ফর্মটা কি হবে না প্রথমে সাবজেক্ট বসবে কর্তা অ্যাকর্ডিং টু সাবজেক্ট সাবজেক্ট অনুযায়ী ভি ওয়ান বসে অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন ডু কাম গো এই যে ফর্মগুলো বললাম এগুলো সব প্রেজেন্ট ফর্ম অর্থাৎ সাবজেক্ট তারপরে ভি ওয়ান অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম তারপরে অবজেক্ট মানে কর্ম অ্যান্ড আদার ওয়ার্ডস অন্য কিছু থাকলে তারপরে বসবে একটা এক্সাম্পল দিই আই প্লে টেনিস এভরি মর এভরি ইভিনিং তাহলে এখানে আইটা হচ্ছে সাবজেক্ট প্লেটা হচ্ছে ভার ভি ওয়ান আমি খেলি কী খেলি টেনিস খেলি এটা অবজেক্ট কর্ম আর এভরি ইভিনিং যেটা দেওয়া আছে এটা হচ্ছে আদার ওয়ার্ডস মধ্যে পড়ে যাচ্ছে ডাব্লু ও বলে লিখলাম তাহলে বোঝা গেল তার মানে এই ফর্মটা আমাদেরকে মনে রাখতে হবে সাবজেক্ট সাবজেক্টের পর ভি ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম অবজেক্ট অ্যান্ড আদার ওয়ার্ডস তো আশা করি আমার এই ক্লাসে আমি যেটা এখন বোঝালাম তোমরা আশা করি বুঝতে পেরেছ তো যদি তোমরা বুঝে থাকো ভিট এই ভিডিওটা দেখে এবং তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা রিকোয়েস্ট যে একটা লাইক করো এবং কমেন্ট বক্সে কোনো মতামত জানানোর থাকলে জানিও আর প্রতিদিনের ভিডিও যাতে তোমরা পাও বা যারা নতুন দেখছ আজকে তারা পরেও যাতে আমার আদার্স ভিডিওগুলো পেয়ে যাও তার জন্য তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল বটন যেটা আছে সেটাকে প্রেস করে রেখো ওকে থ্যাংক ইউ